হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি সোয়িং ক্লোজ আপ ফুল ফেস উইথ ক্লিনিং। তো ক্লিনিং বলতে দেখো, টিথের ভেতরে কিছুটা নোংরা জমে আছে। নোংরা বলতে আমি খাবার খেয়েছিলাম সেটাই, তো ওটা আমি ক্লিন করে নিলাম ঠিক একটা নতুনভাবে, নতুন পদ্ধতিতে, সেটা দেখতেই পেলে তোমরা। আর তারপর মাঝে মধ্যে নোজের ভেতরে, পিগি নোজের ভেতরে যেটা থাকবে সেটা আমি তোমাদের সামনেই ক্লিন করবো, তোমরা দেখতেই পাবে। তো এটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, সোয়িং ক্লোজ আপ ফুল ফেস উইথ ক্লিনিং। তো সেটা টিথ ক্লিনিং, নোজ, পিগি নোজ ক্লিনিং, নোজ ক্লিনিং যেটা বলবে সেটাই। তো বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে চলো। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার নোজের ভেতরে প্রচুর পরিমাণে নোংরা জমে আছে, তো যেটা ক্লিন করাই হয়নি আজকে। তো আজকে আমি তোমাদের সামনে সেটাকে পরিষ্কার করবো। এই দেখো, এই যে ক্লিন করছি, এই দেখো বেরিয়েছে, দেখতে পাচ্ছ? আর বেশিরভাগটাই আমার একটু একটু নখ বড় হয়েছে, তো নখের ভেতরেই দেখো ঢুকে যাচ্ছে। এই দেখো নখের ভেতরে ঢুকে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা? এই যে। তো বন্ধুরা, ছোট ছোট ভিডিও ফুল ওয়াচ দেবে, একদম স্কিপ করবে না, আর সবাই সাথে থাকবে, পাশে থাকবে। চলো দেখতে থাকো। তো এই দেখো পিগি নোজ একদম ক্লিন, আর আমার টি তো একদম ক্লিনই আছে। এই যে পুরোটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। চলো আজকের মতো টাটা, আসছি আগামীকাল আরও একটা নতুন ভিডিওর সাথে।